উমা বিদায়ের বিষণ্নতা কাটিয়ে উৎসবপ্রিয় বাঙালি মেতে উঠেছে দেবী লক্ষ্মীর আরাধনায়। ধনসম্পদের দেবী লক্ষ্মীর আরাধনায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন আপামর বাঙালি। পুজোর উপাচার থেকে ফলমূল সব নিয়েই বাজারে হাজির বিক্রেতারা। কিন্তু মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি ও বিজেপির ডাকা বন্ধে রায়গঞ্জের বাজারগুলিতে দেখা মিলল না ভিড়ের সেই চেনা ছবি। দুর্গাপুজোর সময় থেকেই দাম বেড়েছে ফলমূল সবজি থেকে শুরু করে পুজোর উপকরণের। মূল্যবৃদ্ধির দাপটে এমনিতেই পকেটে টান সাধারণ গৃহস্থের। তবে মঙ্গলবার সন্ধে থেকেই শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজো। পুজোয় ত্রুটি রাখতে চান না কেউই, ফলে বন্ধ শেষ হলে এবং বৃষ্টি একটু থামলে দোকানে গৃহস্থের দেখা মিলবে বলে আশাবাদী বিক্রেতারা। এখানে প্রতিমা নিয়ে আসছি আমরা, লক্ষ্মী প্রতিমা। কেমন বাজার? কেমন বাজার? তো এমনি তো ভালো ছিল, কিন্তু বৃষ্টি এবং হরতালের জন্য আমাদের খুব মানে অসুবিধা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? সমস্যাটা মানে কাস্টমার আসতে পারতেছে না, বিক্রি বাট্টা মানে করতে পারছি না। অন্যান্যবার তো ভালো হয়। আমি এখানে প্রতিমা নিয়ে এসেছি। বাজার খুবই মন্দা, কারণ একই বৃষ্টি, আবার খুবই দুর্যোগের মধ্যে দিয়ে কোনো রকম কাস্টমার আসতে পারতেছে না, এবং ব্যবসায় যে সমস্ত বাইরের থেকে কাস্টমারগুলো আসে তারা একটাও নেই মার্কেটে, লোকাল দু একটা টুকটাক আসতেছে সাধারণ। হ্যাঁ, বৃষ্টির জন্য আসতে পারে না, তারপরে হঠাৎ বন্ধ দেখে ফেললো, টোটো ফটো গাড়ি ঘোড়া রিক্সা ভ্যান সবই বন্ধ, বাড়ির লোক তো একটাও নাই। সমস্যা বিক্রি না বিক্রি হচ্ছে না আমাদের। তারপরে সমস্যা ধরেন, সমস্ত আমরা যারা সব শিল্পীরা এখানে এসেছি, আমরা যারা রায়গঞ্জে ব্যবসা করি বা আমরা মা প্রতিমার কাজ যারা করে খাই, তাদের ধরেন বিভিন্ন জায়গার থেকে আমাদের ঋণ ধার কর্জ করে কাজগুলো আমরা করেছি, সে সমস্ত টাকা পয়সার সমস্যা হয়ে যাবে, আমাদের ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে সারা বছর। মাল বিক্রি না হলে আজকে যদি বিক্রি না হয় তাহলে আমাদের কালকে মালটা ফেলে দিতে হবে। আমি এখানে মোহনবাটি বাজারে এসেছি। কি সমস্যা হচ্ছে? সমস্যা না, বিশাল সমস্যা। আজকের দিনে আজকে লক্ষ্মী পুজো লোকে করবে, কিন্তু এই স্ট্রাইকটা ধর্মঘটটা কিছুদিন দুদিন পরে ডাকলেও হতো, লোককে বিধ্বস্ত করে দিচ্ছে না। আমাদের মতন লোকরাই তো পুজো পার্বণ করবে, ইয়াং জেনারেশন করে না, আমরাই করি, কিন্তু আমাদের যা অবস্থা এইভাবে বাজার ঘাট করে মনে হয় সুস্থ থাকতে পারবো না। প্রচণ্ড সমস্যা, জল পড়ছে, লোকের ভিড়, এতে মানে জিনিসের দাম তো আছে সেটা বাদই দিলাম, কিন্তু যে একটা দাঁড়িয়ে জিনিস কিনবো সেটা পাচ্ছি না। বাজারে দেখলাম বলতে বাজারে প্রচণ্ড জলে যাতা অবস্থা, একে তো আধেকের বেশি দোকান বন্ধ, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে না, আর জল বৃষ্টি তার মধ্যে এই বন্ধের জন্য মানে গাড়ি ঘোড়াও কিছু পাওয়া যাচ্ছে না, যে একটু যাতায়াত করবো জিনিস নেব, একটা টোটো নেই, কিছু নেই, খুব সমস্যা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের একটা অসুবিধার মধ্যে পড়ছি আমরা সবাই, তার পাশাপাশি জিনিসপত্র কিনতে গেলে পরে হয়তো খোলা থাকলে হয়তো সব দোকানই খোলা থাকতো, হয়তো কিছু কয়েকটা দোকান হয়তো খোলা পাচ্ছে, সে জিনিসের দামও বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা আমাদের একটা সমস্যার মধ্যে ফল। অপরদিকে বৃষ্টিতে পণ্ড হলো কালিয়াগঞ্জের লক্ষ্মী পুজোর বাজার। নিম্নচাপের কারণে গোটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে রাত থেকে, ফলে সকালে রেলস্টেশন সংলগ্ন এলাকায় লক্ষ্মী প্রতিমার পসার সাজিয়ে বসলেও ক্রেতার দেখা নেই। বৃষ্টির কারণে সকাল থেকে ফাঁকা ছিল রাস্তাঘাট, মানুষজন বের হতেই পারেননি বাড়ি থেকে। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়ছেন মৃৎশিল্পীরা। গাটের কড়ি খরচা করে প্রতিমা বানিয়ে এমন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবেন তা ভাবতেই পারছেন না মৃৎশিল্পীরা, ফলে কিভাবে এই ক্ষতি সামাল দেবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। খুব ভালো না কেন? আজকের বাজার ওয়েদার খারাপ, ভালো হতো। আচ্ছা, লক্ষ্মী পূজা কবে? লক্ষ্মী পূজা কালকে, মানে বুধবারে। আজকেও করবে অনেকে, কারণ পূর্ণিমা ধরতেছে রাত 8টায়, রাত্রে কালকে ছাড়বে আবার 8টায় রাত, 10-5 মিনিট আগে আর পিছে আর। আচ্ছা, তো কেমন প্রতিমা বিক্রি হচ্ছে? না ভালো না, আবার একদিকে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অপরদিকে টানা বর্ষায় ক্ষতিগ্রস্ত চাষের জমি। জোড়া ফলায় চরচড়িয়ে দাম বেড়েছে সবজি এবং ফলের। প্রতিমা থেকে ফলমূল সবকিছুরই দাম চড়ে যাওয়ায় লক্ষ্মী পুজোর আয়োজনে সাধু সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে গিয়ে হিমশিম খাচ্ছেন মালদার বাসিন্দারা। গত বছরের তুলনায় দাম বেড়েছে সবকিছুরই, ছোট প্রতিমার দাম ঘোরাফেরা করছে 100 থেকে 400-এর মধ্যে, বেশ চড়া দামে বিকোচ্ছে ফলও। ফলে অগ্নিমূল্যের আঁচে পড়েই মঙ্গলবার রদবাড়ি বাজার, পোস্ট অফিস মোড় এলাকার বাজারে ভিড় জমাচ্ছেন সাধারণ গৃহস্থরা। নিয়ম রক্ষার্থে সাধের সঙ্গে কিছুটা আপোষ করেই পুজোর বাজার সারছেন আপামর বাঙালি। বলতে আপনার কমলা লেবু 120, নাশপাতি 120, মৌসুমি 60, পেয়ারা 70-80,
কলা ছড়ি হচ্ছে 80 টাকা, 60 টাকা, আপেল 120, নারকেল 40-50। মোটামুটি দাম তো চড়া মূল্য সব কিছুর, একবার কিছুরই কোনোটারই মানে বলা যায় না যে ধরে সব কিছুর যা দাম 10 টাকা সেটা আজকে 20 টাকা, ডবল দাম। যতটুকুই হোক একটু হলেও কিনে দেবে আর কি, যেটা নিয়ম সেটা করতেই হবে। অপরদিকে মালদার গাজলের বিভিন্ন বাজারেও দেখা গেল আগুন ছোঁয়া দাম সবজি থেকে ফলের। মঙ্গলবার সন্ধ্যায় শুরু লক্ষ্মী পুজোর তিথি, তবে অগ্নিমূল্যর বাজারেও ধন সম্পদের দেবীকে সন্তুষ্ট করতে নিজেদের সাধ্যমতো চেষ্টা করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।